তো এই পার্টে আমরা দেখলাম যে ইট সাবজেক্ট হয় যেসব ক্ষেত্রে, এর আগের ভিডিওর আগের রুলটাতে আমরা দেখেছি, এই রুলটাতে আমরা এই রকমের সহজ আরো কয়েকটা বিষয় দেখব। আচ্ছা, সাবজেক্ট যদি দেয়ার হয়, এটা আমরা জানি দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হতে পারে। তো সাবজেক্ট যদি দেয়ার হয় তাহলে ট্যাগ অংশের সাবজেক্ট কি হবে? দেয়ারই হবে। যেমন দেয়ার ইজ আ প্রবলেম, দ্যাট ইজ আ প্রবলেম, একটা সমস্যা আছে, তাহলে ইজ আছে, দেয়ার আছে, কি হবে? ইজেন্ট দেয়ার, আমি যদি বলি দেয়ার ওয়ার সাম প্রবলেমস, তাহলে এখানে কি হচ্ছে, ওয়ার আছে, কি হবে? ওয়ারেন্ট দেয়ার, ওয়ারেন্ট দেয়ার, এরকম আরো আছে। ওয়ান যদি সাবজেক্ট হয়, আমরা জানি ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তো ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে ট্যাগ অংশের সাবজেক্ট কি হবে? ওয়ান হবে। যেমন ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি, দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে শুড অবজারভ করার তাহলে কি হবে? শুডেন্ট ওয়ান, অর্থাৎ ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে, ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ অংশের সাবজেক্ট কি হবে? ওয়ানই হবে। এছাড়া আমরা আরও বলতে পারি যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, প্রত্যেকেই তার নিজের কর্তব্য পালন করা উচিত, এরকম ক্ষেত্রেও কি হবে? ওয়ানই হবে। অর্থাৎ ওয়ান সাবজেক্ট হলে ট্যাগ অংশের সাবজেক্টও কি হবে? ওয়ানই হবে। আচ্ছা, এরপরে এটাকে আমরা বলব সিঙ্গুলার কমন জেন্ডার, সিঙ্গুলার কমন জেন্ডার। ব্যাপারটা কি আসলে, যেমন ধরো স্টুডেন্ট, এরপরে টিচার, এরপরে ডক্টর, আর কি লিখলাম না এই পর্যন্তই। তো এই যে শব্দগুলো খেয়াল করো, যেমন একজন স্টুডেন্ট সে কিন্তু ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে, একই রকমভাবে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এই যে ব্যাপারগুলো আছে, এই যে নাউনগুলো আছে, এরা অ্যাকচুয়ালি হচ্ছে কমন জেন্ডার, কারণ এরা পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে। এরা যদি একবচন হয়, সিঙ্গুলার হয়, তাহলে এদের পরিবর্তে কী বসবে? যেমন টিচার ইজ an architect, architect of a nation, a teacher is an architect of a nation, একজন শিক্ষক একটা জাতির স্থপতি, architect। এখন a teacher singular, একজন বোঝাচ্ছে, তো a teacher তো সেটাও হতে পারে, মেয়েও হতে পারে, তাহলে এর পরিবর্তে কী হবে? আমরা কি এটাকে লিখতে পারবো যে ইজেন্ট হি অথবা শি, যে কোনো লিখলে কি হবে? যে কোনো লিখলে হবে কি? আচ্ছা, প্রশ্ন হতে পারে, খুবই যৌক্তিক প্রশ্ন। আসলে এসব ক্ষেত্রে শুধুমাত্র হি হবে, শি হবে না। কেন হবে না? ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে অনেক কেন বলা যাবে না, কারণ বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, অর্থাৎ ভাষা হচ্ছে কি, খামখেয়াল। ভাষা সবসময় ট্র্যাডিশনকে ফলো করে। যারা নেটিভ স্পিকার বা যারা অরিজিনাল ইংলিশ স্পিকার, তারা এই সিঙ্গুলার কমন জেন্ডারের পরিবর্তে সবসময় হি ব্যবহার করে, কখনো শি ব্যবহার করে না। তো আমাদেরকেও শিখতে হবে যে সিঙ্গুলার কমন জেন্ডার যদি হয় তাহলে তার পরিবর্তে শি বসবে না, তার পরিবর্তে হি বসবে। কিন্তু যদি এই সিঙ্গুলার কমন জেন্ডারটা না হয়, যদি এটা প্লুরাল কমন জেন্ডার হয়, যেমন যদি বলি দ্য টিচার্স
The teachers are the architects. Architects. Of a nation. The teachers and the architect of a nation. এখানে teachers কিন্তু plural, এটা কিন্তু singular নয়, যেহেতু এটা plural, তাহলে কি হবে? এটা কিন্তু plural pronoun subject, বা pronoun subject pronoun, plural subject pronoun কি হিসেবে কি আসবে? They আসবে, তাহলে আমাদের কি হবে? হবে aren't they? তাহলে আমরা বুঝবো যে শুধু যখন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কমন জেন্ডারটা যখন হবে, তখন শুধুমাত্র এর পরিবর্তে কি আসবে? শি বসবে না, শি বসবে না, কি বসবে? হি বসবে, সিনা বসে কি বসবে? হি বসবে। নেক্সট রুলটা হলো the rich are not always happy. The rich are not always happy. খুব ভালো করে লক্ষ্য করো এখানে আছে কি the rich. The rich বলতে এখানে কি বলছে? ধনী ব্যক্তি জি দেখতে তো সিঙ্গুলারই মনে হচ্ছে, বাট আসলে এটা সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল। এটাকে আমরা মনে রাখবো the plus adjective equal to plural, the plus adjective equal to plural. তাহলে plural এর পরিবর্তে কি বসবে? যদি এটা first person হতো তাহলে এর পরিবর্তে plural এ বসতো we, second person হইলে plural এ বসতো হচ্ছে you, কিন্তু যে কোনো নাম এছাড়া third person যে কোনো plural এর ক্ষেত্রে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বিষয় হোক না কেন, সেটা যদি plural হয় তাহলে তার পরিবর্তে আসবে দে। কেন আসবে? কারণ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই বাক্যে দ্য রিচ বলতে একজনকে বোঝায় না, এখানে রিচ বলতে পৃথিবীর সব ধনী ব্যক্তিকে বোঝাইছে, অতএব প্লুরাল। তাহলে এখানে কি হবে পরিবর্তে? তাহলে হবে আর যেহেতু সবজিটারি, তাহলে কি হবে আর দে। একরকম ভাবে আমি যদি দেখি the pious, P-I-O-S, pious are never unhappy. Pious মানে কি? ধার্মিক। তাহলে ধার্মিক ব্যক্তিরা কখনোই অসুখী নয়। তাহলে never কথা আছে negative, তাহলে এটা বাদ যাবে, তাহলে কি হবে are they? তেমনি ভাবে the poor, তারপরে the industrious, এরকম এক্সপ্রেশন যদি থাকে, অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেটাকে সিঙ্গুলার না প্লুরাল বিবেচনা করতে হবে। বাট যদি এখানে থাকতো দ্য রিচ ম্যান, যদি এখানে থাকতো দ্য রিচ ম্যান, দ্য রিচ বয়, দ্য রিচ লেডি, এরকম যদি থাকতো তখন কিন্তু আর ব্যবহার হতো না, কারণ আমরা জানি যে দ্য রিচ বয়, রিচ ম্যান বিবেচনা তখন এটা সিঙ্গুলার হয়ে যেত সাবজেক্টটা, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হতো, তখন এখানে ইজ বা ওয়াজ ব্যবহৃত হতো, তখন হতো দ্য রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি, এরকম হতো। তখন এর পরিবর্তে কিন্তু আমরা হি ব্যবহার করতাম, রিচ ম্যান এর পরিবর্তে হি, রিচ বয় এর পরিবর্তে হি, বা রিচ রিচ গার্ল বা রিচ লেডি পরিবর্তে আমরা হি ব্যবহার করতাম। এরপরে দুটো বলছি আচ্ছা, এরপরে রুলে যাওয়ার আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করে নেব। তো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা চারটা রুল পড়ব, চারটা আমরা পরের ভিডিওতে এই ইম্পারেটিভ সম্পর্কে পড়ি।